আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা, নেইমার খেলবেন কি 2026 বিশ্বকাপ? প্রতিপক্ষের উপর আধিপত্য করেও ব্রাজিলের সঙ্গী হয়েছে পরাজয়, ট্রাইব্রেকারে ব্যর্থ হয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ থেকেই নিতে হয়েছে বিদায়। ক্রোয়েশিয়ার বিপক্ষে এই হার তাদের প্রাপ্য ছিল না বলে মনে করেন অ্যালিসন বেকার। নিজেদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করায় অবশ্য খুব একটা আক্ষেপ হচ্ছে না ব্রাজিলিয়ান এই গোলরক্ষকের। সেমিফাইনালে উঠার লড়াই শুক্রবার নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে 1-1 গোলে সমতায় থাকে ম্যাচ। ট্রাইব্রেকারে 4-2 গোলে ব্যবধানে জিতে যায় ক্রোয়েশিয়া, ফলে বিদায় নিতে হয় ব্রাজিলকে। বিশ্বকাপে এনে টানা দ্বিতীয়বার শেষ চারে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। আর ব্রাজিল 2002 সালে শিরোপা জয়ের পর চতুর্থবার ছিটকে পড়ল কোয়ার্টার ফাইনাল থেকেই, যার মধ্যে একবার তারা সেমিফাইনালও খেলেছিল। বল দখলে ক্রোয়েশিয়া কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণ ও গোলের সুযোগ তৈরি করায় অনেক এগিয়ে ছিল ব্রাজিল। তাদের 21 শটের 11টি ছিল লক্ষ্যে, আর ক্রোয়েশিয়ার 9 শটের মাত্র 1টি ছিল লক্ষ্যে, কিন্তু সেটি হয়েছিল গোল। ম্যাচ শেষে নেইমার জানান তিনি পরবর্তী বিশ্বকাপ খেলবেন কি না সেটা এখন ভাবতে চান না, কিছুটা সময় নিতে চান। কিন্তু হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যে নেইমার পরবর্তী বিশ্বকাপ খেলবেন। এটার এখনও কোনো নির্ভরযোগ্য সত্যতা নেই। আপনাদের কী মনে হয়, নেইমারের কি উচিত 2026 বিশ্বকাপ খেলা? জানিয়ে দিন কমেন্ট করে। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।